মামনি, তুমি যার জন্য অপেক্ষা করছো তোমার সেই দিন শেষই গেছে। তাড়াতাড়ি বস্তার মুখ খোল, ওই শয়তানের মুখটা দেখার জন্যে। আমার চৈতি মামনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। ম্যাডাম এই দিকে আসেন। ম্যাডাম এই দিয়া কি হলেন? এই পাতি মাছটা নেফাড়াইলেন? এখন তো মোগল আগে আপনার যাইতে হইবে। মাথা গরম করে কোনো লাভ নেই। চলেন ম্যাডাম, চেষ্টা করে তো দেখলেন। শুধু শুধু 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, কাজের কাজটা ঠ্যাঙ্গা হলো না। বেলা অনেক হয়েছে, আরো বেশি দেরি হলে প্রথম দিনই বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে, তাই দেরি না করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন। ইউ স্কাউন্ডাল, আমি তোকে খুব আড়ালে কি হবে মামুনি? মামুনি তোর এই অবস্থা চেয়ে বিকে করেই ভালো। ম্যাডাম এখনো চলেন, না হলে ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে। আবার মুগুরে কইলে যায় আবার আসেন। আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব। আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য 1 টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা, এদিকে আসো। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও। মা, এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না, পাগল কইব। আহো কাপড়টা পাল্টায়। তোমার একটু মারেছে মালো, থালা ডালো। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। কি হইলো মা, থালাটা ধরো। থালাটা ধরেন ধরেন। বড়ই সুন্দর। এবার যান, লক্ষ্মীর মতো ভিক্ষা শুরু করে যান। আরে যা না ভাই, 1 টাকা ভিক্ষা দেবেন ভাই? না, 50 পয়সা দিলেন, 1টাকাও দিলেন না। ভালোই দিছি, 50 পয়সা পছন্দ হয় না? যাবা ভাই, আল্লাহর রাস্তে 1টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না, এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে, কোন জামানায় আইয়া পড়লাম?
আগে বাসাই লও আজকে তোমার চরিত্র ওয়াশ করুম ওই বেটা তুমি হাসো কেন রং তামাশা দেখতে সোগাড়ি ফেলো চাচা চাচা একটু টাকা দিবেন বুড়া খটাস স্টুপিড এইবার বসবে শরীরে গেল পাইয়া পড়বে ও ম্যাডাম আরে এদিকে আসেন হয়েছে হয়েছে আসেন 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 দেখি মাত্র এই কয়টা টাকা ম্যাডাম এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন দুই ঘন্টারও বেশি এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম আমি আপনার কাছ থেকে দালালির ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য শুনুন ম্যাডাম প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি দুঃখিত মামুনি মামুনি আমি তোমাকে উদ্ধার করার জন্য সানিকে নিয়ে এসেছি চৈতি শুধু একবার বল তোকে এই অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি কিছুই করতে হবে না কিছু করতে হবে না কি বলছিস তুই এইসব ছোট লোকদের পোস্ট এক সময় এরা মাথার উপরে উঠে বসবে তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না সানি চুপ কর যদি আমার জন্য কিছু করতে চাস তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে আমাকে নিয়ে চল তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম চৈতি তোকে ক্ষমা করলো আমি তোকে ক্ষমা করব না বড় ভাই মোগো দেশে একটা কথা আছে আগের হাল যেদিক যায় পিসের হালও এদিকেই যায় বুঝা বুঝাইতে চাইছি বুঝতে পারছেন আবার চাইয়া রয়েছেন কে Ha 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 ha!